ঝিনাইদহ চার আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদারকে ভারতের আদালতে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় তাকে। অসুস্থতার কারণে আরেক অভিযুক্ত সিয়াম হোসেন উপস্থিত হতে পারেনি। আগামী 13 সেপ্টেম্বর এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। গত 16 আগস্ট এই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি, সাক্ষী 101 জন, তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে।